अभिनंदन सकल के कम्पिटार ब्लग चैनल मध्य बंधुरा आज के आबार नतुन एक नोटिफिकेशन आलोचना करब। तब ये नोटिफिकेशन शुधुमात्र त्रिपुरार जन्य ना, ऑल ओवर इंडिया जेको स्टेट कैंडिडेट किन्तु एर जन्य आवेदन करते पारबे। तब त्रिपुरा थेके जे समस्त कैंडिडेट डिजार्व करते पारबे ओई प्लेसे गिये इंटरव्यू देवार जन्य तादेर उद्देश्ये बोलबो काइंडलि भिडियोटाके आपनि प्रथम थेके लास्ट देखते पारेन। एई भिडियोर मध्ये आमि डिटेल्स आलोचना करब जेटा आईसीएमआर थेके नतुन एक नोटिफिकेशन बेरियेछे, जेटा द इंडियान काउन्सिल अफ मेडिकल रिसार्च आईसीएमआर। এর মধ্যে কি কি বেরিয়েছে, কি কি শূন্যপদ রয়েছে, তবে এটা বলবো যে এর মধ্যে কিন্তু 10 পাস যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা এই ভিডিওর মধ্যে ডিটেইলস আমি আলোচনা করব যে কি কি ভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, এর সময়সীমা কত রয়েছে, সব কিছু রয়েছে ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা ভিডিও শুরু করার আগে করা ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে সেই নোটিফিকেশনটা। তবে এই নোটিফিকেশনের প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরব। এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল 22/10/2020, তবে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট যতগুলো রয়েছে সবগুলো, তবে একটা লিমিটেড সময়ের জন্য, তো পরবর্তী সময় সেটা কিন্তু এক্সটেন্ড হতে পারে। তাছাড়াও এই পোস্টগুলো যেটা বেরিয়েছে সাধারণত প্রজেক্ট বেসড হয়, তবে এটাও কিন্তু প্রজেক্ট বেসড আমরা আলোচনা করে নেব। তবে এক্ষেত্রে কিন্তু যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে শুধুমাত্র একটা প্লেসের জন্য, তিনটে প্লেসের জন্য বেরিয়েছে, আমরা আলোচনা করব। প্রথম যে পোস্টটা রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ একটা। তবে এর যে শূন্যপদটা রয়েছে সুন্দরনগর যেটা রয়েছে স্টাডি সেট সেখানে হবে, তবে আমরা আলোচনা করব কোথায় আপনাকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। এক্ষেত্রে পোস্ট থাকবে একটা, স্যালারি থাকবে 29,500 টাকা মতো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েট ইন সায়েন্স, যদি আপনার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে অথবা মাস্টার ডিগ্রি ইন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। সঙ্গে কিন্তু কম্পিউটারে যেন আপনার নলেজ থাকে, আপ টু 30 ইয়ার্স দেওয়া আছে। নাম্বার টুতে যেটা রয়েছে ল্যাব টেকনিশিয়ান, শূন্যপদ একটা এবং স্যালারি থাকবে 17,520 টাকা মতো। 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন DMLT অর 1 ইয়ার DMLT উইথ 1 ইয়ার রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। তবে 2 ইয়ার্স ফিল্ড এবং ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারেন, এজ রাখা হয়েছে 30। নাম্বার তিনে যেটা রয়েছে মাল্টিয়াসিং স্টাফ মানে MTS, শূন্যপদ একটা, স্যালারি থাকবে 15,330 টাকার মতো। এক্ষেত্রে বলা হচ্ছে হাই স্কুল মানে 10 পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে, এজ আপ টু 25 ইয়ার্স। নেক্সট যেটা রয়েছে বন্ধুরা ব্যাঙ্গালোর স্টাডি সেন্টারে এবং শূন্যপদ যেটা রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ থাকবে একটা, স্যালারি সেম রয়েছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম রয়েছে উপরটার মতো। ল্যাব টেকনিশিয়ানও স্যালারি সেম এবং আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম, এজও সেম। মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে কিন্তু আপনাদের শূন্যপদ এবং স্যালারি এবং তার শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে, এজ রয়েছে আপ টু 25 ইয়ার্স। নেক্সট আমরা দেখে নিচ্ছি স্টাডি সেন্টার যেটা রয়েছে রায়পুর, সেক্ষেত্রে আপনারাও যদি আবেদন করেন তাহলে তিনটা পোস্ট সেম রয়েছে, স্যালারি সেম রয়েছে, পোস্ট সেম রয়েছে, কোয়ালিফিকেশন সেম রয়েছে, এজ লিমিটও সেম রয়েছে। এখন আমরা আলোচনা করব যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন তারা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে আপনাকে যেতে হবে সেই সেন্টারগুলির মধ্যে, যেটা 5 নভেম্বর 2020 হবে সকাল 9:30-11:00 পর্যন্ত এবং সেটা কিন্তু ব্যাঙ্গালোরও হবে এবং তার ব্যাঙ্গালোরের সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া আছে। যারা আবেদন করবেন তারা আপনারা দেখে শুনে যদি মনে হয় সেই প্লেসে যাওয়া পসিবল হবে তাহলে সেটা আপনি গুগল ম্যাপে দেখে নিতে পারেন। 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে কি আপনাদের 36 করে হবে, তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের মধ্যে তার অ্যাড্রেসও কিন্তু সম্পূর্ণটা দেওয়া আছে। 3rd নম্বরে যেটা হবে আপনারা কিন্তু গুজরাটে যেতে হবে, যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্ট রয়েছে সকলের জন্য না, অল ওভার ইন্ডিয়ার যে কোনো সেরা ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ অ্যাড্রেসটা মেনশন করা হয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে বলা যদি আপনারা ওয়ার্ক ইন্টারভিউতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে সমস্ত ক্যাটাগরি মেনশন করতে হবে। আপনাকে কিন্তু যদি আপনি ডাবল পোস্টের জন্য আবেদন মানে দুটো পোস্টের জন্য আবেদন করেন তাহলে কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে সাবমিশন করতে হবে। তাছাড়া একটা বায়োটা ফরমের প্রয়োজন হবে, সেটা আমরা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনের মধ্যে। তাছাড়া আপনার নিজেদের প্রয়োজন মতো সেই বায়োটাকে বানিয়ে নিয়ে যেতে পারেন এবং এক্ষেত্রে আবেদন করতে গেলে নিয়মিত প্রজেক্ট এবং পোস্ট সেটা ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে এবং তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অনেকগুলো ডেসক্রিপশনে দেওয়া হয়েছে আপনি সেটা দেখে নেবেন। তবে আপনাকে মনে রাখতে হবে সেই ডেটে ইন্টারভিউতে যাওয়ার সময় কিন্তু আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলি ক্যারি করতে, যেমন আপনার এডুকেশন, কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, প্রুফ, এক্সপিরিয়েন্স,
তারপরে ওয়ান সেলিব্রেশন রিসেন্ট পাসের ফটোগ্রাফ লাগবে। তারপরে বন্ধুরা আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সবগুলো কিন্তু সেলিব্রেশন করে নেবেন। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু সেই সার্টিফিকেটগুলো অবশ্যই নিয়ে যাবেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে ইনস্ট্রাকশনগুলি। তাছাড়া যেহেতু কোভিড নাইন্টিনে চলছে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে, যেমন আপনাকে মাস্ক পরে কিন্তু সেখানে ইন্টারভিউতে যেতে হবে। তাহলে বন্ধুরা আজকে আমরা আলটিমেটলি কিন্তু আইসিএমআর থেকে যে তিনটি ইউনিটের মধ্যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে সেই সংক্রান্ত বিষয়ের প্রত্যেকটা বিষয় তুলে ধরলো আপনাদের সামনে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই যে কোনো করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে, দেখা কমেন্ট সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।